একদম মানে ওই যেটা বলে সংসারের যাত্রা কলে সবকিছু ভুলে যায় না, কিছু কিছু জন তাল্লা দাঁড়ালো হয়, ব্যাপারটা এটাই। পিছনে ওই একটা খুব সাপোর্টিভ হাজবেন্ড, মানে ফ্যামিলির সাপোর্ট দরকার অবশ্যই, একদম মানে এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমি বলবো এরকম হাজবেন্ড সবার নেই তো, একদমই না, বা খুবই কম জনের আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যদি আপনারা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের কমেন্ট বলতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম, আজকে আমরা একটা হিন্দি মুভিটার রিয়াকশন সরি রিভিউ নিয়ে এসেছি, তারলা, যেটা ডাইরেক্ট করছে পীয়ূষ গুপ্তা। কাস্টে আছে হুমা কুরেশি, শারিব হাশমি, পূর্ণেন্দু ভট্টাচার্য, আরও কিছু জন। এটা জি ফাইভে রিলিজ করেছিল, ওটিটিতেই, বায়োপিক অফ তারলা দালাল, শেফ তারলা দালাল। তো একদম শেফ তারলা দালাল। হ্যাঁ, তো কেমন লাগলো? আমি বলবো অ্যাজ এ বায়োপিক ভালো লেগেছে। আমরা জানি বায়োপিককে অনেক কিছু দেখানোর থাকে না, কারণ কি একটা সত্যি ঘটনা, আর তার মধ্যে করতে পারবে না, আর তার মধ্যে সত্যি ঘটনা বলতে ক্রাইম থ্রিলার একটু অন্যরকম কিছু হলে একটু অন্যরকম, বাট অ্যাজ এ বায়োপিক কিছু ওয়াও ফ্যাক্টর বা খুব মির্চ মশলা দিয়ে করার একটু জায়গা কম থাকে, সেই অনুযায়ী বলবো আমি খুবই ভালো করেছে। আমার বেশ সুইট একটা স্টোরি লেগেছে, আর মানে হ্যাঁ, ওনাকে সবাই চেনে, মানে অ্যাটলিস্ট ইন্ডিয়ানরা তো সবাই চেনে, আই থিঙ্ক সবার বাড়িতে একটা করে ওনার বই তো পেয়েই যাবেন। মানে এটাই মানে কুকিং যে এখন যে কথায় অনেক কথা, এখন শুধু বলবো না, লাস্ট 10 বছর বা 5 বছর ধরে যে কথাটা হচ্ছে কুকিং কাজ না, এটা একটা আর্ট। আমার মনে হয় এই আর্ট কুকিং যে আর্ট, এটা ভাবনা চিন্তা বা মানুষের মধ্যে প্রথম পৌঁছেছিল ইনি তো, আর ফার্স্ট ওই টাইমে দাঁড়িয়ে এত বড় একটা কাজ, লিটারালি মানে নিজের বই, কুকিং কখনো রেসিপি যে ছাপা হয়, একদম যেটা বললে নিজের ট্যালেন্ট বা কাজ কি করতে চাও সেটা কোনো সময় হয় না, কোনো এজ হয় না। মানুষ 50 বছর পরেও একটা ভালো অ্যাক্টর হতে পারে, অস্কার পাওয়ার অ্যাক্টর হতে পারে, আবার আবার জে কে রাউলিং মিড এজে এসেও অ্যাট লিস্ট এত মানে গরিব থেকে এত ফেমাস হতে পারে। তো আর ওনার ওই ক্যারেক্টারটা হুমা কুরেশি দারুণ দারুণ করেছে, খুব ভালো অ্যাক্টিং স্কিল এখানে, খুব ভালো লেগেছে, মানে আনএক্সপেক্টেডলি ভালো, একদমই খুব সুন্দরভাবে ওই যে এসেন্সটা আছে, একটা ইনোসেন্স, একটা হাউস ওয়াইফ, কিন্তু একটা কিছু একটা করার একটা ইচ্ছা, এই জিনিসটা যে ক্যারেক্টারে মানে ছিল সেটাকে যে ফুটিয়ে তুলেছে ক্যামেরায় খুবই সুন্দর। একদম মানে আমি প্রত্যেকটাতে একমত, আর প্রথম দিকে যে বিয়ের আগের যে টাইম পিরিয়ডটা, পরে যে টাইম পিরিয়ডটা, বা সব কিছু জনের মধ্যে ওই সময়ও ছিল যে কিছু একটা করার নেশা, সেটা অনেক সময় সময়ের সাথে সাথে হয় না, কিন্তু তাই বলে সবাই একদম মানে ওই যেটা বলে সংসারের যাত্রা কলে সবকিছু ভুলে যায় না, কিছু কিছু জন তাল্লা দাঁড়ালো হয়, ব্যাপারটা এটাই। পিছনে ওই একটা খুব সাপোর্টিভ হাজবেন্ড, মানে ভালো ফ্যামিলির সাপোর্ট দরকার অবশ্যই, একদম মানে এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমি বলবো এরকম হাজবেন্ড সবার নেই তো, একদমই না, বা খুবই কম জনের আছে তো। এটা একটা মানে যেটা স্পয়লার রিভিউ নাকি জানি না, বাট আমি না বললেই না এই জায়গাটায়, যেটা যখন হাজবেন্ডটা লাস্টে চাকরি পায় ওই একটা কোম্পানির সিইও, সে তার ওয়াইফকে দেখে না, তার সাপোর্টিভ নেচারটা, কারণ কি একজন একটা যে কোনো কোম্পানির সিইও বা খুব বড় পোস্টে যারা চাকরি করে বা ব্যবসা করে বা বিজনেস কিছু করছে, তারা ফিউচারিস্টিকটা দেখতে পায়। তো অ্যাজ আ ম্যান ওর যে এত ওপেন মাইন্ডেড বলো বা
যে নেচারটা দেখিয়েছে এটা অনেক বড় ব্যাপার। আর ওই সময় দাঁড়িয়ে তো আমি ভাবতেও পারি না, মানে ওই টাইমে ইট ইজ লাইক আমাকে, আমি যদি না দেখতাম আমি বিশ্বাস করতে পারতাম না যে এটা পসিবল। তো ওর যে অ্যাক্টিংটা করেছে শরীফ হাসমি, খুবই ভালো অ্যাক্টিং করেছে, খুবই ভালো অ্যাক্টর, এরকম আমরা দেখেছি ওকে ফ্যামিলি ম্যানে অ্যাক্টিং করতে, খুবই ভালো করেছে। আর এখানে একটু ক্যারেক্টারটা অন্যরকম, তো ওই অনুযায়ী তার ক্যারেক্টারটা একটু মানে অবভিয়াসলি সাপোর্টিভ বা ওপেন মাইন্ডেড দেখিয়েছে, বাট ওই একটা সমাজের ইয়েতে একটা হয়ে যায় যে তখন তাও সেই সময়ে একটা ফ্যামিলি একটা সেই সময়ের ব্যাপার, মানে বেশ মানে প্রত্যেকটা আমি বলবো প্রত্যেকটা ইমোশন খুব ভালো মতন করে ফুটিয়ে তুলেছে, যেটা আমাদের মধ্যে এসছে যে মানে দুজনে মানে হুমা কুরেশিও প্রত্যেকটা খুশি দুঃখ এত অ্যাচিভমেন্ট, আবার বাড়িতে নিজের বাচ্চা কেমন আছে, আর প্রত্যেকটা জিনিস ওই টাইমে দাঁড়িয়ে আমি তো মানে সিনেমাটা দেখে আপনার মনে হবে যে এই সেঞ্চুরির কোন সিনেমা দেখছেন বা এক দু বছর আগেকার, কারণ কি যেভাবে হাজব্যান্ড ওয়াইফের কথাবার্তা ডিসকাশন, আমার মনে হতো না যে ওই টাইমটা এতটা বেশি ওপেন মাইন্ডেড ছিল খুব লোকজন, বাট খুবই ভালো মতন এক্সিকিউশন করেছে আমি বলবো। আর বেশ বেশ ভালোভাবে দেখিয়েছে যতটুকুনি যেখানে দেখানো দরকার ওরকম ভাবে এটাকে সাজানো হয়েছে স্ক্রিন প্লেটা একদম। আর আমার যে জায়গাটা কিছু কিছু জায়গায় মনে হচ্ছে হুমা কুরেশি কিছু জায়গায় বিদ্যা বালানের দেখে ইন্সপায়ার্ড হয়ে, কিছু কিছু ইন্সপায়ার্ড হতেই পারে, কেউ কারো রোল মডেল হতেই পারে, একটু একটু ক্যারেক্টারগুলোতে মনে হয়েছিল, বাট ওভারঅল খুবই ভালো অ্যাক্টিং করেছে আমি বলবো। আর স্টোরি টেলিং বা ছোটো ছোটো যে ডিটেলগুলো দিয়েছে, যেটা তোমার কাবাডিওয়ালা হোক বা ওর ফ্রেন্ড হোক, এগুলো খুব ভালো দিয়েছে। সাইড অ্যাক্টর্স এরকম ছোট ছোট যারা সাইড অ্যাক্টর তারা খুবই বেশি ভালো কাজ করেছে, কারণ কি কাউকে অড মনে হয় না। লাইফে অনেক বড় একটা যে মানে লেসন আছে সেটা সমস্ত সাকসেসফুল মানুষের লাইফ যদি আপনি দেখেন একটা একটা লেসন আপনি পাবেন, ওটা ফলো করলে আপনি মানে হয়তো যারা ফলো করবে তারাও ওরকম সাকসেসফুল হয়ে যেতে পারে লাইফে। একদমই বাট হ্যাঁ একদমই অন্ধ হয়ে ফলো করলেও হবে না, কারণ আপনার লাইফ কোন দিকে যাচ্ছে ওর লাইফ কোন দিকে নিয়ে গেছে সেটা টোটালি ডিফারেন্ট। একদম আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, যেটা এখানে বুঝিয়েছে যে লাস্ট যে ওর নিজের রেসিপিটা বললো লাইফ রেসিপি, কিছু জন যারা তোমার উপর ডাউট করে, কিছু জন যারা তোমাকে সাপোর্ট করে, সব মিলিয়ে মিশিয়ে আর নেভার এন্ডিং তোমার হোপ বা তোমার চেষ্টাও থাকতে হবে অবশ্যই, তুমি শুধু বসে বসে ভাবলে হবে না, শেষ কখনোই নয়, লাস্ট টাইমে আসো কিছু না কিছু করে রেখে যেতে পারো, সেটাই এখানে ভালোভাবে দেখানো হয়েছে। খুব ভালোভাবে মানে আমার মনে হয় প্রত্যেকজন যারা কুকিং একে অ্যাজ এ আর্ট বা অ্যাজ এ প্রফেশন নিতে চায় তাদের কাছে ট্রু গড, কারণ কি এই পুরো দরজাটা খুলেছে। আর শুধু কুকিং দিয়ে যে ওই বাংলায় যে কথাটা আছে যে মানে ছেলেদের পেটে কি বলে মানে পেট থেকে মনের রাস্তা হয় এরকম কিছু একটা ছিল, যাই হোক এক্স্যাক্টলি, তো আমার মনে হয় এটা এখানেও দেখিয়েছে যে কি করে খাবিয়ে সবাই নিজের জব, কেউ তার নিজের কন্টিনিউশন নাচ, যে মেয়ের একটা ফ্রিডম নেস্টটা কি করে একটা টেস্টি খাওয়ানোর যে আইডিয়াটা সেটা মানে টাকা নেব সেইখান থেকে নয়, আমি কিছু করব সেইখান থেকে না, কারণ হেল্প করব কিছু মানুষের জীবনটাকে আরো সুন্দর করব। ওর কখনোই নিজেরটা ভাবেনি, এটা প্রথমেই দেখিয়েছে যে ও নিজেরটা কখনোই ভাবেনি, ও কিছু মেয়ের নিজের লাইফটা আরো কি করে বেটার হয় ওটার চেষ্টা করেছে, আর হয়তো তাই জন্যই এতটা ভালো ভাবে ওর জীবনটা এত অপরচুনিটিস এসছে একের পর এক, কারণ কি ওর সোশ্যাল একটা সবসময় কজ ছিল। আর লাস্টে যেটা রিয়েল যে ফুটেজটা দেখিয়েছিল যে কেন বড় বড় রেস্টুরেন্টে সেফ হেড সেফ ছেলে হয় মেয়ে হয় না, তখনও বলেছিল যে হবে এটাও চেঞ্জ হবে একদিন, আর কারণ কি এখনো পর্যন্ত বেরোতে দেয়নি মেয়েদেরকে, আজকে তো আমরা জানি সবাই এতটা ফিউচারিস্টিক ভাবাটা, স্টার পাওয়া ফিমেল সেফ আছে প্রচুর, তো ওটাই আমাদের প্রত্যেকটা আমার মনে হয় বায়োগ্রাফি থেকে অনেক কিছু আমাদের শেখার, সেটা শুধু বাইরের চকচকে ওয়াও এত ভালো হয়ে গেছে কেউই হঠাৎ করে হয় না, প্রচুর আপ এন্ড ডাউনস হয়, এমন এমন ডাউনস হয় যে ওই একটা মানে মোল্ডকে ভাঙার জন্য যেটা তথাগত চলে আসছে মোল্ডকে ভাঙার জন্য, সো অবভিয়াসলি
সাপোর্ট আপনার দরকার সবসময়। আর শুধু সাপোর্ট আমি বলবো না, প্রচুর ডাউনসও দেখিয়েছে, যে আমার মনে হয় আসবে আরো যত মানুষ যারা সাকসেসফুল হয়নি ওই ডাউনস গুলোতে আমার আর কিছু হবে না এটা স্বীকার করে নিয়েছে। তো যখন বই বিক্রি হয়নি ওটা জলের দরে বিক্রি করে দিচ্ছে, তাছাড়া অন্যান্য প্রত্যেকটা ডাউনসে আমরা হয়তো শেষ ভেবে ফেলে এটাই শেষ, তাই জন্য আর আমরা পুশ করি না। তো চেষ্টা ছেড়ে না, হাল ছেড়ে না বন্ধু। তো আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো, আপনারা কি কি শিখলেন সিনেমাটা থেকে, বা আপনারা যদি না দেখে থাকেন আপনারা ইন্টারেস্টেড নাকি দেখার জন্য? আর এটা ওটিটিতে এসেছে, কোনো অসুবিধা নেই, বাড়িতে বসে আপনি দেখতে পারবেন। হ্যাঁ একদমই, বেশ আপনাদের ভালো লাগবে সিনেমাটা দেখে, একটা মাইন্ড ফ্রেশ একটা আর একদম ফ্যামিলি মুভি, সবার সাথে বসেও খুব সুন্দরভাবে একটা দেখানো যায়। আর আমাদের রিভিউ কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি এখনো না করে থাকেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তো নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই।